ঢাকাই সিনেমার একমাত্র সুপারস্টার শাকিব খান গত ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা। এমনকি জানা যায় প্রিয়তমা সিনেমার সাফল্যের পর বেশ কয়েকটি সিনেমা আসতে চলেছে শাকিব খানের। শাকিব খানের আপকামিং সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দরদ সিনেমাটি। দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এমনকি ভক্তরাও শাকিব খানের এই সিনেমাটির জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে শোনা যাচ্ছে শাকিব খান এই সিনেমার জন্য বিশাল অঙ্কের টাকা পারিশ্রমিক নিচ্ছেন। জানা যায় শাকিব খান দরদ সিনেমার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। তবে সিনেমার জন্য শাকিব খান 1 কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার যোগ্য বলে অনেকেই মনে করছেন। এমনকি এই সিনেমার মাধ্যমেই শাকিব খান বলিউডে অভিষেক হতে যাচ্ছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে বলিউডের নায়িকা থাকবে বলেও জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। অন্যদিকে শাকিব খানকে সিনেমায় নিলে মানি গ্যারান্টি থাকে বলে জানিয়েছেন এই পরিচালক। সুতরাং শাকিব খান 1 কোটি টাকা পারিশ্রমিক ডিজার্ভ করে, এটা স্বাভাবিক। আছে আরো দুইটা সিনেমা, সে তো আছেই, আরো দরদ আছে, আরো কি কি আছে আমি সব ছবির আপডেট দিচ্ছি।